আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ডিএসপি চপার। তো এই যে ডিএসপি যে চপারটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা পানি ছাড়া পেঁয়াজ কুচি করতে পারবেন, যে কোনো সবজি, গাজর কুচি থেকে শুরু করে মাংস কুচি সবকিছু করতে পারবেন। বিশেষ করে গরুর গোস্ত যেটা আছে, গরুর গোস্তটাকে একদম কিমা করে ফেলতে পারবেন, একদম নরম তুলার মতো। আমি কিন্তু এই টাইপ কিন্তু ক্যাপসুল কাটার যেগুলো সেগুলো কিন্তু ইউজ করেছি। তো ডিএসপি যেটা আছে, এটা কি কন্টেনারটা কাঁচের? জি, একদম কাঁচের ফুড গ্রেড, তাই এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সেস থাকছে না। তো এটা খুবই শক্তিশালী একটা মেশিন। তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, 1850। আর এটা কত? 12 মাসের ওয়ারেন্টি, 12 মাসের ওয়ারেন্টি থাকছে। তো এটা একটু খুলে দেখান আমাদের ব্লেডটা। তো এটা বৈশিষ্ট্য বলি যে সেটা হলো যে আপনার যেগুলা প্লাস্টিক থাকে সেগুলো কিন্তু বেশি পরিমাণে চাপ নিতে পারে না, যেটুকু নেওয়ার দরকার। আর এগুলো হলো যে আপনার, এটা হলো গ্লাসের, এই গ্লাসটা এত হেভি, দেখেন আপনি অনেক মোটা। আর সেটা হলো কি জানেন, আপনার যখন ওয়াশ করবেন, ধুয়ে ওয়াশ করে নেবেন, আগে ব্লেড বসাবেন, আগে ব্লেড বসে তারপরে আপনার খাবারটা দিবেন, বা আপনার যা টেস্ট আপনারা চাইলে আপনারা বাদাম টাদাম গুঁড়া করার কাজও এটা দিয়ে করতে পারবেন। এটা হলো এটা লকেটে লাগাই নেবেন, আর তারপরে এই যে এটা হলো ওয়াইটা কয়েলটা বা মিটা মোটরটা, আর তার অনেক বড় লাগাই নিয়ে এখন তাহলে এখানে উপরে চাপ দিবেন, চাপ একদম ইজি সহজ। এরকম না, আপনার বটন সিস্টেম আছে যে ভিতরে পানি যাবে, এরকম কোনো রিস্ক নাই, ঠিক আছে? বা আপনার মেশিনটার উপরে 10 বছরের বাচ্চা চালাতে পারবে, এত সহজ জিনিস। চাপ থেকে প্রেস দিলে হয়ে যাবে, তারপর বাচ্চাদের হাতে না গেলে থেকে দূরে রাখাই ভালো। আর একদম ফিটপ্রুফ, যে কোন জায়গায় কাজ করতে পারবেন, আগুনের কাছে হোক, যে কোন জায়গায় কাজ করতে পারবেন, গরম জিনিস হোক, ঠান্ডা জিনিস হোক, সব জিনিস কাজ করতে পারবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এটার দাম হচ্ছে অনেক ভালো, 1850। আর টুকিটা এই কাজের জন্য কিন্তু বড় ব্ল্যান্ডার নামানো যায় না, ছোট দিয়ে এই কাজ করতে হয়। সেক্ষেত্রে আপনার ছোট এরকম কিনে নেবেন, স্বচ্ছন্দভাবে কাজ করবেন, জিনিসটা কোথায় আসলে পাবেন। আর আপনারা দেখতে পাবেন, ঢুকতে হাতের বাম দিকে দুটা দোকান পরে ময়মনসিংহ কোকারিজ। তো শাকিল ভাই, আশিয়া ভাইয়ের কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, শাকিল ভাই আশিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিলে, প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স, এখন আমাদের জাতির উদ্দেশ্যে ভাইয়া কিছু বলবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে এখন কিন্তু আমরা করোনা নামক একটা সংকটের কিন্তু সবাই মিলে কিন্তু ফেস করছি প্রবলেমটা। হ্যাঁ ভাই বলেন। সেটা হলো যে, কারণ আমাদের তো দায়িত্ব, এক আমরা সবাই মুসলিম হোক অমুসলিম সবাই ভাই ভাই, ঠিক না? তো আপনার জাতির উদ্দেশ্যে এটা একটা বলা, যে সেটা হলো যে আপনারা সবাই সবসময় সচেতন থাকবেন যে এটা এমন একটা ভাইরাস, এটা সারা বিশ্বব্যাপী হয়ে গেছে, আর আমরা আসলে বিশ্বব্যাপী গুণাগান, বিশ্বব্যাপী গুণা করছি বিদায়, বিশ্বব্যাপী গজব দিছে আল্লাহ তাআলা, ঠিক আছে? আর এটা এমন একটা গজব, কোনো এটা কোনো রূপ চিকিৎসা এখন মধ্যে কোনো বিজ্ঞানী ভাই করতে পারে। তো সেই বিদায় আল্লাহ তাআলার কাছে সবসময় মাগফিরাত কামনা করবেন, আর সবচেয়ে বেশি তওবা করবেন, তওবা দোয়া কাজ করে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবসময় নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, তো আল্লাহ তাআলা এই উসিলে আপনাকে মাফ করে দেবে। আর একটা জিনিস বলি, সেটা হলো যে যারা করোনা আক্রান্ত হয়েছে, তো তাদেরকে ঘৃণা করা যাবে না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা রুগী তাদেরকে সেবা করো, তাদের আমরা ঘৃণা করি বা তাদের কাছে না যেতে সেবা করবে কি? আর এমন মানে চায়নাতে একই অ্যান্টিবায়োটিক খায় আল্লাহর রহমতে অনেকে ভালো হয়েছে, অনেকে মারা গেছে। তাই যেহেতু অনেকে একই ওষুধ খাইতেছে, তারপরে একদিন ভালো হইতেছে, একদিন মারা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার বুঝতে হবে যে সম্পূর্ণ উপর হালাত থেকে হয়, আল্লাহ যাকে ইচ্ছা ভালো করে, যাকে ইচ্ছা আল্লাহ তালা রূপ দিয়ে অনেক মারা যায়, ঠিক না? সেক্ষেত্রে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কাল তো রাখতে হবে, আর সবসময় আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর যেটা বলবো আমরা, সেটা হলো যে সবসময় আল্লাহর কালাম পড়ুন, নামাজ পড়ুন, নামাজ করে দোয়া করবেন, সবার সবার জন্য দোয়া করবেন। জীবনটা যেহেতু আল্লাহ দিয়েছে, আল্লাহ কিন্তু যে কোনো সময় নিয়ে নিবে। তো ভিউয়ার্স, এটা নিয়ে আসলে শঙ্কিত হওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। সবাই কিন্তু গুজব না ছড়িয়ে যা যা জায়গা থেকে মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠাবেন, মাফ চাইবেন,
সারাদিন দোয়াদুরুদ পড়ে কিন্তু আপনাদের সময়টা পার করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।